الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمد صلى الله تعالى عليه وعلى آله وصحبه وبارك وسلم تسليما كثيرا كثيرا. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فإن الملوك إذا دخلوا قرية أفسدوها وجعلوا أعزة أهلها أذلة وكذلك يفعلون. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. شمالی علماء کرام، بزرگان دین، دوست احباب، اصولیان اعظام، اساتذہ کرام، عزیز طلباء، دور دورانتو دیکھے آگر تو مہمانان اعظام، حضرات علماء کرام، اللہ پاک جل شانہ عمل اعمالہ ہمادر اسکر اے ذکر محفل اسکر اے شب گزاری برکت سنگے قبول کریں سبائے بولی آمین. اسکر آلوچنائے ہمادر بشوئے بستو ہوئیلو اے شریر چاکے نور والا کی بابے بنانو جائے منور کیভাবে বানানো যায়, এই শরীরের রন্ধ্রে রন্ধ্রে শিরায় উপশিরায় রক্তের প্রতিটি কণিকায় শ্বাসের প্রতিটি বিন্দুতে একটা শব্দ, যেই শব্দটাকে জাগ্রত করতে চাই সেটা হইল আল্লাহ। আল্লাহ শব্দটা ভিতরে ঢুকাইতে চায়, আল্লাহ শব্দ কলিজার মধ্যে ঢুকবে, আল্লাহ শব্দ রুহের মধ্যে ঢুকবে, আল্লাহ শব্দ নফসের মধ্যে ঢুকবে, আল্লাহ শব্দ সিরের মধ্যে ঢুকবে, আল্লাহ শব্দ খফির মধ্যে ঢুকবে, আল্লাহ শব্দ আখবার মধ্যে ঢুকবে, আল্লাহ শব্দ সারা শরীরের মধ্যে থাকবে, আল্লাহ শব্দ রক্তের কণিকায় থাকবে, আল্লাহ শব্দ শ্বাসের রন্ধ্রে রন্ধ্রে থাকবে, শরীরের প্রতিটা জায়গায় আল্লাহ। اللہ پاک بولیں
আল্লাহ পাক কইলেন মালিকুল মুলক বলেন না আল্লাহ পাক মালিকুল মুলক ইল্লাহুম্মা মালিকুল মুলক পড়েন না কুল ইল্লাহুম্মা মালিকুল মুলক তুজিল মুলক মান যশা আল্লাহ পাক বলেন আমি হইলাম মালিকুল মুলক বলেন আমি হইলাম أفسدوها وجعلوا أعزة أهلها أذلة وكذلك يفعلون الله পাক কুরআন শরীফের মধ্যে ارشاد করেন রাজা বাদশারা যখন কোন এলাকায় ঢুকে ওই এলাকায় তার কর্তৃত্ব প্রতিষ্ঠিত করে ঠিক না নাকি ও দুনিয়ার মানুষ আমিও একজন রাজা শুধু রাজা নই রাজার রাজা হন না আমি যদি কোন এলাকায় প্রতিষ্ঠিত করি আমার উপস্থিতিতে অন্য কারোর মাধুরি খাটবে না মাধুরি খাটবে কার ভিতরে রাজত্ব করতেছে শয়তান ভিতরে রাজত্ব করতেছে দুনিয়া ভিতরে রাজত্ব করতেছে গায়রুল্লাহ ও আমার বান্দা এই নফস শয়তান দুনিয়া গায়রুল্লাহ বলেন না নফস শয়তান দুনিয়া গায়রুল্লাহ চার শত্রু ভিতরে ঢুকে গেছে তোমার ভিতরটা রাজত্ব চালায় আহা শরীর তোমার রাজত্ব চালায় নফস শরীর তোমার রাজত্ব চালায় শয়তান শরীর তোমার রাজত্ব চালায় দুনিয়া শরীর তোমার রাজত্ব চালায় গায়রুল্লাহ আল্লাহ পাক বলেন তুমি যদি তোমার রাজত্ব প্রতিষ্ঠিত করতে হয় তাইলে আমার সহযোগিতা লও আমি তোমার পক্ষ হইয়া ভিতরে যখন ঢুকব আমি তোমার পক্ষ হইয়া আমি তোমার আল্লাহ পাক বলেন ও বান্দা তোমার কাছে খারাপ লাগে সময় মতো দূর থেকে উঠতে পারো না সময় মতো নামাজ পড়তে পারো না মন চায় কোরআন শরীফ পড়ব করতে পারো না মন চায় জিকির করব করতে পারো না তোমার ভিতরে রাজত্ব বানায় রাখছে শয়তান রাজত্ব বানায় রাখছে নফস রাজত্ব বানায় রাখছে দুনিয়া রাজত্ব বানায় রাখছে গায়রুল্লাহ এই সব রাজত্ব যদি ধ্বংস করতে হয় সেখানে যদি তোমার রাজত্ব সৃষ্টি করতে হয় তাইলে তুমি আমার নামের সাহায্য লও আমার নাম বড় শক্তিশালী আমার নামটা লইয়া ভিতরে ঢুকবা ভিতরে যদি আমার নামটাকে বসায়া দিতে পারো ফাইনাল মুলুকা ইদা দাখালু কারিয়াতান أفسدوها وجعلوا أعزة أهلها أذلة وكذلك يفعلون أمي هيلا رجا رجا أمي هيلا رجا رجا أمي هيلا رجا رجا এই নাম আমার নাম আমার নাম হইল নূর আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদি মাসালু নূরিহি কামিশকাতিন ফিহা মিসবাহ المصباح في زجاجة الزجاجة كأنها كوكب دري يوقد من شجرة مباركة زيتونة لا شرقية ولا غربية يكاد زيتها يضيء ولو لم تمسسه نار نور على نور
আল্লাহ বলেন নূর আমার নামটা নূর আমার নামটা নূর এত বড় নূর আমাদের বুজুর্গ আল্লাহ থান নবী রাহমাতুল্লাহ আলাইহি বলেন আকাশে সূর্য উঠলে সূর্য তো আকাশে আছে অথচ সূর্যের আলো বাহিরে যেরকম আলো বাহিরের জগৎটা যেরকম আলোময় বানায় দেয় এরকম ভাবে ঘরের ভিতরেও আলো ঢুকে এমনকি খাটের নিচেও আলো ঢুকে ঠিক যাবে খাটের নিচেও আলো ঢুকে কারণ আকাশে সূর্য আছে মেরে ভাই দোস্ত বুজুর্গ কলবের আসমানের মধ্যে আল্লাহ নামের সূর্য যদি ঢুকে গেল তাহলে এই সূর্যের কারণে তোমার শরীরের এমন কোন জায়গা থাকবে না রক্তের এমন কোন কণিকা থাকবে না শ্বাসের এমন কোন বিন্দু থাকবে না যেই বিন্দুটা আল্লাহ আকবার কত সাংঘাতিক কথা ফাইনাল মুলুকা ইদা দাখালু কারিয়াতান আমি যদি তোমার ভিতরে ঢুকলাম কারিয়াতান এটা একটা উদাহরণ এটা উদ্দেশ্য হইল কল ফাইনাল মুলুকা ইদা দাখালু কারিয়াতান আফসাদুহা সেখানে কার রাজত্ব আছে শয়তানের রাজত্ব আছে রোলার দিয়া পিসা খতম করে ফেলবে নফসের রাজত্ব আছে রোলার দিয়া পিসা খতম করে ফেলবে দুনিয়ার রাজত্ব আছে রোলার দিয়া পিসা খতম করে ফেলবে গায়রুল্লাহর রাজত্ব আছে রোলার দিয়া পিসা খতম করে ফেলবে ফাইনাল মুলুকা ইদা দাখালু কারিয়াতান আফসাদুহা ওয়াজালু আইজ্জাত আহলিহা সেখানে যারা কায়েমি স্বার্থবাদী আছে ওই সব কায়েমি স্বার্থবাদী মাথাগুলোকে পাকড়াও করা হবে ধরা হবে জবাই করা হবে খতম করা হবে এবং সেখানে রাজত্ব তো আর হবে না একবার নাবি পর্যন্ত আবার
গুগলে এটা ছাড়ব সমস্ত এই ঢুকলো শ্বাসটা নাক দিয়া ঢুকলো নাকের মাথা দিয়া ঢুকলো নাকের গোড়াতে একটা বাড়ি খাইলো এরপরে গুম্বুদ দেমাগ যে মস্তিষ্কের তলা মস্তিষ্কের তলার মধ্যে একটা চাপ দিল চাপ দিয়া একটা ড্রপ খাইয়া নিচে নামলো নিচে নামা বুকের মধ্যে চিপা জায়গাটাকে ফুলাইয়া সে নিচে নামে নিচে নামা নাভি নাভি পর্যন্ত আসে এটা ধাক্কা এরপরে নাভির থেকে আবার এটা উঠে উচ্চা ওই ওই জায়গাগুলো টাচ করে আবার নাক কিংবা মুখ দিয়া বের হয়ে যায় এটা হলো শ্বাস এটা যে গেল যাওয়ার পথ এতটুকু কিন্তু যাওয়ার সময়ে তার চতুর্দিকের সব খবর লইয়া যায় মানে প্রত্যেকটা স্টেশনে এগুলো এরকম যে সে যে নামতেছে এই নামার রাস্তার সঙ্গে হাজারো রগের চোড়া এখানে লাগা আছে এগুলোর মাথা টাচ করে সেই জন্য রক্তটা একটু চিকন আর শ্বাসটা যখন যায় তখন রক্তটা একটু ফুলে যায় এবং প্রত্যেকটা বিন্দুকে টাচ করে বিন্দুকে টাচ করার সঙ্গে সঙ্গে যেমন নখের গোড়া এই পর্যন্ত আপনার একটা অক্সিজেনের সম্পর্ক আছে আজকালকার বিজ্ঞান বলে যে অক্সিজেন যদি এখানে না পৌঁছায় তাহলে এই জায়গাটা তাৎক্ষণিক ভাবে মারা যায় এবং একটা দুইটা না এই শ্বাস একটা শ্বাসের সাথে কয়েক হাজার লক্ষ কোটি অণু ঢুকতেছে আর এই লক্ষ কোটি অণুকে আপনি একটা শব্দ দিয়ে আলোময় করতে পারেন সেটা হইল আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ পড়েন না আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ মাসালু নূরিহি কামিশকাতিন ফিহা মিসবাহ আল্লাহ পাক বলেন ও বান্দা তোমার শরীরটা হইল ছোট্ট একটা জিনিস আমার নাম হইল এত বড় এই নামের আলো এটা দিয়া সারা জমিন আলোকিত হয় তাহাতা সারা আলোকিত হয় খালা আলোকিত হয় প্রথম আসমান আলোকিত হয় দ্বিতীয় আসমান আলোকিত হয় তৃতীয় আসমান আলোকিত হয় চতুর্থ আসমান আলোকিত হয় পঞ্চম আসমান আলোকিত হয় ষষ্ঠ আসমান আলোকিত হয় সপ্তম আসমান আলোকিত হয় সিদরাতুল মুনতাহা আলোকিত হয় লৌহ কলম আলোকিত হয় আরশ কুরসি আলোকিত হয় একবার আল্লাহ বলনের সঙ্গে সঙ্গে পুরা নিচে উপরে সব কিছু আলোময় হইয়া যায় তুমি যদি একবার ঠিক মতন সহি মতন আল্লাহ বলতে পারো বলেন তো দেখি মহাব্বতের সঙ্গে বলতে হবে আল্লাহ শব্দটার ভিতরে ঢুকাইতে হবে এর কিছু পদ্ধতি আছে এই পদ্ধতি গুলো এটা শরীয়ত নয় পদ্ধতি এটা শরীয়ত নয় মক্কা শরীফ যাইতে হবে হজ করতে হবে এটা হইল শরীয়ত এখন বিমানের টিকিট করা বিমানে চড়া এটা কিন্তু শরীয়ত নয় ঠিক না ভাই যিনি জন্মগ্রহণ করলেন মক্কা শরীফ উনি কি বিমানের টিকিট করানো লাগবো লোকেরা পাগল বলবে ধনী মানুষ বেড়া বিমানের টিকিট করলে তো যাইতে পারে আর হাইটটা রওনা করছে দেখছো পক্ষী পয়সা খরচ করবো না ঠিক যাবে কি এইটা হলো পদ্ধতি আমি মক্কা শরীফ যাবো যদি আমি
নৌকা দিয়া যাইতে না পারি যাইতে হইলে যদি নৌকা লাগে নৌকায় উঠব বাস লাগে বাসে উঠব ট্রেন লাগে ট্রেনে উঠব বিমান লাগে বিমানে উঠব এই তো হইল আমার মক্কা শরীফে আল্লাহ পাকের এই নাম ভিতরে ঢুকাইতে হইলে সাহাবায়ে কেরামের এত মেহনত করতে হয় নাই আল্লাহর হাবিবের জবান থেকে শুনেছেন ভিতর আলোময় হয়ে গেছে এত বেশি মুজাহাদার দরকার সাহাবীদের হয় না আপনি যদি বলেন সাহাবীরাতে করু নৌকায় কইরা মক্কা শরীফ যায় নাই বাসে কইরা মক্কা শরীফ যায় নাই ট্রেনে কইরা মক্কা শরীফ যায় নাই বিমানে কইরা মক্কা শরীফ যায় নাই আমি কেন রিকশায় উঠব আমি কেন বাসে উঠব আমি কেন ট্রেনে উঠব আমি কেন বিমানে উঠব এটা জবাব আছে এজন্য বলতেছি এটা আমাদের জন্য আমরা যদি আবু বকর সিদ্দিক হইতাম আমাদের কোন মুজাহাদার দরকার ছিল না আমরা 1400 বছর পরে আসনের কারণে আমরা এখন কোরআন শরীফ পড়তে হইলে মিজান পড়ন লাগে নাহমির পড়ন লাগে হেদায়েতুন নূহ পড়ন লাগে কাফিয়া পড়ন লাগে সরে জামি পড়ন লাগে সরে কায়া পড়ন লাগে জালালাইন পড়ন লাগে মেশকাত পড়ন লাগে সব কিছু পড়া তারপরে হাদিস পড়তে হয় ঠিক না নাকি যারা আরবি জন্মগতভাবে জানে ওই বড় নহসরের দরকার আছে তো মেরে ভাই ও দোস্ত বুঝলো বুঝলে বুঝলো না বুঝলে নাই যারা পছন্দ করে না তাদেরকে ধন্যবাদ আর আমাদেরকে গালিগালাজ করে হাজার ধন্যবাদ আমরা ওলা তার কানু ইলাল্লাযীনা যালামু কে কি কইল ওইদিকে খেয়াল করবেন না আপনি আপনার কাম করেন আপনার শরীরটাকে আমার শরীরটাকে আমি আল্লাহ পাকের নূর দিয়া আলোময় করতে চাই কে কে শরীর বলতে এই ভিতরটাই শুধু নয় শরীর বলতে যেরকম ভিতরের অবস্থা এটাও শরীর বাহিরের অবস্থা এটাও শরীর রূহ জগতে ছিলাম এটাও শরীর কবরে যাব এটাও শরীর আবার হাশর মিজান বুসরাত পর্যন্ত যাব এটাও শরীর পুরাটাই শরীর পুরো জিন্দেগিটাকে আপনি আলোময় করতে হবে এজন্য আলোময় করার পদ্ধতি হইল যে শব্দটা হইলো আল্লাহ বলেন শব্দটা হইলো আল্লাহ এইটাকে আমরা বিভিন্ন পদ্ধতি কি পদ্ধতি প্রথমে মুরাকাবার সঙ্গে বসা কেবলামুখী হয়ে বসা সবাই আমরা কেবলামুখী হয়ে বসে যাই সবাই কেবলামুখী হয়ে বসে যাই কেবলামুখী হয়ে বসে যাই কেবলামুখী হওয়ার মধ্যে একটা ব্যাপার আছে লোকেরা পীরকে অনেক কিছু মনে করে ফেলে এই জন্য পীরের দিকে মুখ করে বসে আমাদের বুজুর্গরা বলেন পীরের দিকে মুখ করে বসবা না নামাজ যেরকম বাইতুল্লাহর দিকে মুখ করে হয় জিকিরও এরকম বাইতুল্লাহর দিকে মুখ করে হবে মোরাকাবাও এরকম বাইতুল্লাহর দিকে মুখ করে হবে মুতাওয়াজ্জিহান পড়েন না মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতি শরীফাতি আল্লাহু আকবার সবাই আমরা বাইতুল্লাহর দিকে মুতাওয়াজ্জ হয়ে যাই ডান পায়ের গোড়া আঙ্গুল সংলগ্ন আঙ্গুল বাম পায়ের হাঁটুর নিচে মোটা রগ বাম পায়ের হাঁটুর নিচে মোটা রগ এই মোটা রগকে চেপে ধরে বসি শিক্ষকদের একজন দুইজন তিনজন আপনারা চতুর্দিকে হাঁটাহাঁটি করবেন আপনাদের দায়িত্ব হইল কেউ ঘুমায়া গেলে জাগায়া দিবেন কেউ বেহুশ হইয়া চিৎকার করতে থাকলে থামাইয়া দিবেন তারপরে কোনো অযাচিত পরিস্থিতি হইলে এটাকে কন্ট্রোল করবেন নতুন কোনো কেউ এসে যোগদান করলে তাকে কোনো কথা না বলাইয়া বসাইয়া দিবেন সকলকে জমায়া জমায়া দিবেন কেউ যেন ঘুমে না ধরে কেউ যেন না ঘুমায় কেউ যেন কোমর বাঁকা না করে এইগুলো আপনারা দেখবেন কোনো জুতা চোর আবার যেন জুতা চুরি না করে এটাও দেখবেন হ্যাঁ আপনারা তসবিহ হইয়া চতুর্দিকে হাঁটবেন হ্যাঁ আর কন্ট্রোল করবেন চতুর্দিকে হাঁটবেন আর কন্ট্রোল করবেন আল্লাহ তুমি আমাদের সকলকে কবুল করো আমিন তো আমরা সবাই সুন্দর মতন হযরত খান নবী রহমাতুল্লাহ আলাইহি বলেন চারটা সিফত কয়টা সিফত একটা সিফত
বৈঠক চোখ বন্ধ করা মুরাকাবা রোনাদারি বৈঠক চোখ বন্ধ করা মুরাকাবা রোনাদারি বৈঠকটাকে সুন্দর বানাইতে হবে ডান পায়ের বুড়া আঙ্গুল সংলগ্ন আঙ্গুল বাম পায়ের হাঁটুর নিচে মোটা রব এই মোটা রব চেপে ধরে আমরা সবাই চৌজানু হয়ে বসি চৌজানু একজন আরেকজনের দিকে তাকান ডাইনওয়ালাকে তৈরি করে দেন বামওয়ালাকে তৈরি করে দেন সকলে একরামের সঙ্গে একজন আরেকজনকে তৈরি করে দেন ডাইন পায়ের বুড়া আঙ্গুল সংলগ্ন আঙ্গুল বাম পায়ের হাঁটুর নিচে মোটা রগ শব্দ করে চেপে ধরবেন আসল কথা হইল আরামের সঙ্গে বসা আসল কথা হইল আরামের সঙ্গে বসা কারণ যদি অন্যভাবে বসতে আরাম হয় তাইলে তিনি ওই আরামের সঙ্গেই বসবেন এরকম ভাবে বসা এটা একেবারেই জরুরি নয় আরামের সঙ্গে বসা যাতে করে একটু সময় নিয়ে বসে থাকতে পারেন এই জন্য আরামের সঙ্গে বসার জন্য সুরত এটা অবলম্বন করা হয়েছে খেয়াল রাখবেন এটাকে আবার শরীয়ত বানাইবেন না কোমর মেরুদণ্ড গর্দান তিন জায়গা কোমর মেরুদণ্ড গর্দান বিলকুল সোজা খেয়াল করেন কোমর মেরুদণ্ড গর্দান বিলকুল সোজা বরঞ্চ পেটটাকে সামনের দিকে ভাসাইয়া পিঠের মেরুদণ্ডটাকে একটু বাঁকাইয়া এরকম ভাবে বসেন তাইলে আরো ভালো পরিষ্কার কারণ কোমর বাঁকা হইলেই ঘুম ধরবে আর কোমর বাঁকা না হইতে হইতে না দিলে আর ঘুম আপনার কাছে আসবে না বিলকুল সোজা দুই হাত হাঁটুর উপর থাকবে দুই হাত দুই হাঁটুর উপর থাকবে ডান হাতে তসবি বিলকুল সোজা হইয়া বসি মুরাকাবা আপনি খেয়াল করেন আপনি যেন এখন বাইতুল শরীফের সামনে ডান দিকে মাকাম ইব্রাহিম বাম দিকে হাজরে আসওয়াদ পিছনে জমজম সামনে বাইতুল্লাহ শরীফের দুয়ার আমি যেন বাইতুল্লাহ শরীফের দুয়ারের সামনে চোখ বন্ধ করে নেই চশমা বন্ধ গোসল বন্ধ লব্ব বন্ধ চশমা বন্ধ গোশ বন্ধ লব্ব বন্ধ বর্ণাবিনি নূরে আকবর মা বখান রে ভাই দোস্ত বুজুর্গ সবাই বিসমিল্লাহ বলে চোখ বন্ধ করে নেই সাবধান চোখ খুলবো না খোলা রাখবো না চোখ খুলবো না খোলা রাখবো না মুরাকাবা করি অনুভূতি পয়দা করি উপলব্ধি পয়দা করি নিজের মধ্যে নিজের এই অনুভূতির সৃষ্টি করি আমার ডান দিকে মাকাম ইব্রাহিম বলুন আমার ডান দিকে মাকাম ইব্রাহিম বাম দিকে হাজির আসওয়াদ পিছনে জমজম সামনে বাইতুল্লাহ শরীফের দুয়ার আমি যেন বাইতুল্লাহ শরীফের দুয়ারের সামনে কান্দারের মতো দাঁড়াইয়া আছি আবার বলুন ডান দিকে মাকাম ইব্রাহিম বাম দিকে বাইতুল্লাহ শরীফের দুয়ারের সামনে কাঙ্গালের মতো দাঁড়াইয়া আছি ছোড়ে দি কিস্তি মেরি রহমত কে দরিয়া দেখ কর আপড়া হুঁ দর পে তেরে রহমত কে সায়া দেখ কর সাবধান চোখ খুলবো না খোলা রাখবো না চোখ খুলবো না খোলা রাখবো না কান খোলা থাকবে কথাগুলো শুনবো যা শুনবো সেই অনুসারে আমল করব প্রথমে আমরা আল্লাহ শব্দ পাস আন পাস জিক্রে পাস আন পাস পাস আন পাস জিকির বলা হয় রে ভাই ও দোস্ত বুজুর্গ মুরাকাবা বানাইয়া কোমরটাকে সোজা করে আপনি বসবেন এবার এগারো বার এগারো বার আপনি লম্বা লম্বা শ্বাস নিবেন শ্বাস যখন নিবেন আল্লাহ শব্দ উচ্চারণ করা হবে না মনে মনে আল্লাহ শব্দ চলবে
নাক দিয়া শ্বাসটাকে টান দিবেন, লম্বাভাবে টান দিবেন, টানতে থাকবেন যতক্ষণ পর্যন্ত শ্বাস টানতে থাকবেন। আপনি খেয়াল করবেন, আমি আল্লাহ শব্দের নূর ভিতরে ঢুকাইতেছি। যতক্ষণ আপনার পক্ষে সম্ভব টানবেন, এরপরে আবার হু বলে এটা মুখ দিয়ে টানা হবে, নাক দিয়ে ছাড়া হবে, মুখ দিয়ে টানা হবে, নাক দিয়ে ছাড়া হবে, মুখ দিয়ে সাবধান, চোখ কিন্তু খোলা যাবে না, মুরাকাবা বন্ধ করা যাবে না। ডান দিকে মাকাম ইব্রাহিম, বাম দিকে হাজরে আসওয়াদ, পিছনে জমজম, সামনে বাইতুল্লাহ শরীফের দুয়ার। আমি যেন বাইতুল্লাহ শরীফের দুয়ারের সামনে কাঙ্গালের মতন নিজের শরীরটাকে মুনাব্বর বানানোর জন্য, নূরওয়ালা বানানোর জন্য, ভিতরে নূর, বাইরে নূর, ডাইনে নূর, বামে নূর, নিচে নূর, উপরে নূর, আল্লাহ পাকের নূরের সমুদ্রের মধ্যে নিজেকে ডুবাইয়া দেওয়ার জন্য বাইতুল্লাহর দুয়ারের সামনে কাঙ্গালের মতন বসে গেলাম। এবার বিসমিল্লাহ বলে কোমরটাকে সোজা করুন, বিলকুল সোজা, কোমরটাকে সোজা করুন, বিলকুল সোজা। এবার নাক দিয়ে কোনো আওয়াজ হবে না, নাক দিয়ে আল্লাহ শব্দ ভিতরে নাক দিয়ে ঢুকবে। আপনি খেয়াল করবেন, বাতাসটা নাক দিয়া ঢুকতেছে, ঢুকিয়া দুই ছিদ্র দিয়া ঢুকিয়া এটা নাকের গোড়ায় একটা ছিদ্র হয়ে গেছে, একটা ছিদ্র হইয়া এটা দেমাগের তলা, দেমাগের তলা উম্মুদ দিমাগ বলা হয়, দেমাগের তলাকে স্পর্শ করছে, দেমাগের তলাকে স্পর্শ করা গলা হইয়া বুকের মধ্যে এসে একটু এটা মোটা হয়ে যাইতেছে, এরপরে নাভিতে গিয়া এটা থামতেছে। মেরে ভাই ও দোস্ত বুজুর্গ, নাভিতে থাকবা, এক সেকেন্ডের জন্য নাভিতে থামবেন, আবার হু বলে এই শ্বাসটা মুখ দিয়া বের করবেন। যতক্ষণ পর্যন্ত বের করা যায়, যতক্ষণ পর্যন্ত বের করা যায়, যতক্ষণ পর্যন্ত বের করা যায়, আমাদের বুজুর্গরা বলেন নেওয়ার সময়ে যতটুকু টাইম, বের করার সময়ে একটু বেশি। এইভাবে আমরা এগারো বার, আওয়াজ হবে না, এগারো বার আওয়াজ হবে না, আল্লাহ শব্দ টান দিয়া একবারে নাক, এরপরে উম্মুদ দিমাগ, এরপরে গলা, এরপরে বুক, এরপরে নাভি পর্যন্ত জমাইতে থাকেন, জমাইতে থাকেন, জমাইতে থাকেন। আল্লাহ শ্বাস টানেন, আল্লাহ বলে শ্বাস টানেন, নাক দিয়া ছাড়বেন না, নাভিতে থামবে, হ্যান্ডমা এবার মুখ দিয়া বের হবে, আবার টান দেন, কোনো আওয়াজ হবে না, আবার টান দেন, খেয়াল করবেন নূর, আকাশের নূর, আসমানের নূর, যেই নূর দুনিয়াকে আলোময় বানিয়ে রাখছে, আকাশকে, আসমানকে, প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ আসমান, পঞ্চম আসমান, ষষ্ঠ আসমান, সপ্তম আসমান, সিদরাতুল মুনতাহা, লাউহুল কালাম, আরশ কুরসি আলোকিত করে রাখছে, সেই নূর আমি গ্রহণ করতেছি খুব শক্তি নিয়ে, কোমর সোজা, খুব শক্তি নিয়ে নাভি পর্যন্ত থামবে, আবার নাভি থেকে উঠবে,
নাক দিয়ে গ্রহণ করা হবে মুখ দিয়ে ছাড়া হবে বাইতুল্লাহর সামনে বসে ও আল্লাহ তোমার গোলাম তোমার ঘরের সামনে বসে তোমার নামকে তার ভিতরে ঢুকানোর জন্য মেহনত খুব জোরে ডাক দিবেন যতটুকু সম্ভব শ্বাস এরকম না যে আমি টানতে পারি টানলাম না ছাড়তে পারি ছাড়লাম না এরকম যেন না হয় নিজের পুরো শক্তিটা কোমর মেরুদণ্ড গর্দান বিলকুল সোজা শরীর নড়াচড়া করবে না যতটুকু সম্ভব শক্তি নিয়ে শ্বাস টানা হবে এবং খেয়াল করা হবে আল্লাহ শব্দের নূর মাতালু নূরিহি كمشكاتٍ فيها مصباح المصباح في زجاجة الزجاجة كأنها كوكب دري يوقظ من شجرة مباركة زيتونة لا شرقية ولا غربية يكاد زيتها يزير ولو لم تمسسه نار نور على نور এবার সবাই চোখ বন্ধ থাকবে বাইতুল্লাহর দুয়ারের সামনে আমরা আস্তে স্বাভাবিক হয়ে যাই মুখ বন্ধ করে নেই জিহ্বা তালুর সঙ্গে লেগে যাবে দাঁতের উভয় মাড়ি দাঁতের সঙ্গে দাঁত লেগে যাবে ঠোঁটের সঙ্গে ঠোঁট লেগে যাবে শ্বাস স্বাভাবিক হয়ে যাবে এবং এই স্বাভাবিক শ্বাসের মধ্যে আল্লাহ ঢুকতেছে আল্লাহ বের হইতেছে আল্লাহ ঢুকতেছে আল্লাহ বের হইতেছে আল্লাহ খুব স্বাভাবিক আস্তে আস্তে বিলকুল স্বাভাবিক শরীর নড়াচড়া করবে না কোমর মেরুদণ্ড সোজা থাকবে যাদের কোমর মেরুদণ্ড বাঁকা এরা মেরুদণ্ড সোজা করে ফেলো যারা উস্তাদরা আছেন খেয়াল করেন যাদের মেরুদণ্ড বাঁকা এদের সোজা করে দেন মাথাও সোজা থাকবে বিলকুল শরীর নড়াচড়া করবে না শরীর নড়াচড়া করবে না নাক দিয়া শ্বাস ঢুকতেছে আল্লাহ নাক দিয়া শ্বাস বেরোচ্ছে আল্লাহ এই যে বাচ্চা ডিস্টার্ব করতেছে আল্লাহ আল্লাহ ঢুকতেছে আল্লাহ বের হইতেছে আল্লাহ চোখ বন্ধ থাকবে দিল খোলা থাকবে শরীরের ছয়টা লতিফ আলাপ রুহ নফস সির খফি আখফা আলাপ হইল বাম দুধের দুই আঙ্গুল নিচে সবাই ডাইন হাত বাম দুধের দুই আঙ্গুল নিচে রাখুন সবাই ডাইন হাত বাম দুধের দুই আঙ্গুল নিচে রাখুন ডাইন হাত
বামদুদের দুই আঙ্গুল নিচে রাখুন, এই জায়গাটার মধ্যে হইল কলপ, কলপটাকে জাগ্রত বানাইতে হবে। এতক্ষণ পর্যন্ত যে আল্লাহ শব্দ ঢুকছিল আর বের হয়েছিল, এবার চোখ বন্ধ থাকবে, দিল খোলা থাকবে, আল্লাহ শব্দের জরব, ধাক্কা, আঘাত কলবের মধ্যে, উপরে গিলাপ লেগে গেছে, ঝম লেগে গেছে, হাতুড়ি দিয়ে আঘাত করুন, আওয়াজ হবে না, নো সাউন্ড, তবে আঘাত হবে তীব্র, আওয়াজ হবে না কিন্তু আঘাত হবে তীব্র। আওয়াজ হবে না, আঘাত হবে তীব্র। আর মনে মনে আল্লাহ পাকের কাছে দোয়া করতে থাকেন, ও আল্লাহ কলপটাকে তুমি জাগ্রত বানাই দাও, তোমার নাম, তোমার নামের নূর দিয়ে আমার কলপকে মুনাব্বর বানাই দাও। চোখ বন্ধ থাকবে, দিল খোলা থাকবে, আঘাত করতে থাকুন কলমের উপরে। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এবার ভিন্ন রকমের, এটাকে বলা হয় হাবসে দম, মানে আপনি ধরে হাত রাখবেন বাম দুধের দুই আঙ্গুল নিচে ডান হাত রেখে, এবার জিব্বা নড়বে, যতক্ষণ বলা যায় এক শ্বাসে কত বেশি বলা যায়, এবার জিহ্বা বন্ধ, দিমাগের দ্বারা শুধু কল্পনা। হযরত হাদিসা রহমতুল্লাহ আলাইহি বলেন যে জিহ্বাকে তালুর সঙ্গে মিলাইয়া ফেলো, দাঁতকে দাঁতের সঙ্গে, ঠোঁটকে ঠোঁটের সঙ্গে মিলাও, আর খেয়াল দম টান দিয়া নাভির মধ্যে দমটা আটকান, আটকাইয়া এবার ওই কলমের মধ্যে মনে মনে কল্পনায় আল্লাহ 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 বলতে থাকুন, জিহ্বা নড়বে না। আগে শ্বাসটা টান দেন নাভিতে নিয়ে, শ্বাসটা আটকান, এরপরে দিমাগ দিয়ে কলবের মধ্যে আঘাত, আল্লাহ 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 আল্লাহ, জিহ্বা নড়বে না।